عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وبركاته. আমি এখন হযরত জি কুদ্দিসাসিরুর লেখা পণ্ডিতদের সমীক্ষা এই পুস্তক থেকে একটা বিশেষ অংশ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার যে সমীক্ষা সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। আমরা সত্যি বই খুললে এখন উপলব্ধি হয় যে আমাদের সত্যি কিছুই পড়া হয়নি। হযরত বলতেন যে তোমরা বারে বারে স্টাডি করো, এখন দেখা যাচ্ছে যে যতবার পড়ছি তত রকম লাগছে। আলহামদুলিল্লাহ, প্রথমবার যা মনে হলো দ্বিতীয়বারে গিয়ে দেখছি আবার অন্যরকম যেন লাগছে। এটা কারামত নয়, একটা বিষয় নিয়ে মনে মনে ভাবছি যে এই বিষয়টা সম্পর্কে হযরত কিছু বলেন নাকি, বইটা খুলে দেখলাম যে সত্যি সেটা আছে। অন্য বিশেষ বই খুঁজতে হয় না, হযরতের বইতেই সব আছে আলহামদুলিল্লাহ। এটা একবারে বাস্তব, এটা কারামত। আমি এখন সেই মহান বিশ্ব নেতা তাঁর সম্পর্কে হযরত জি কুদ্দিসাসিরুর সমীক্ষাটা পাঠ করে শোনাচ্ছি। পবিত্র কোরআনের ঘোষণা মুহাম্মাদুর রসুলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রসুল বা প্রেরিত পুরুষ, তাকে নবীও বলা হয়েছে। নবী অর্থ আল্লাহর সংবাদ বাহক। অ্যানি বেসান্ত, প্রফেসর কে এস রামকৃষ্ণ রাও প্রমুখ ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মনীষীগণ তাকে বলেছেন ইসলামের নবী। তারা এখানে যে ইসলাম শব্দ ব্যবহার করেছেন এটা হলো ইসলামের প্রচলিত অর্থ, কারণ হযরত মুহাম্মদ যে ধর্ম প্রচার করলেন তাকে সাধারণত লোকে ইসলামই বলে থাকে। কিন্তু ইসলাম শব্দের আসল অর্থ হলো সৃজনকর্তা পালনকর্তা বিশ্ব নিয়ন্তার সম্মুখে আত্মসমর্পণ করা বা আল্লাহর বিধান মেনে চলা। এই অর্থে সৃষ্টির প্রাককাল থেকেই ইসলামের জন্ম। সূর্য চন্দ্র গ্রহ তারা পাহাড় দরিয়া যা কিছু বিশ্ব নিখিলে রয়েছে সবাই আল্লাহর বিধানুযায়ী চলছে, তার বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। সুতরাং সৃষ্টির প্রত্যেকটি বস্তুরই ধর্ম ইসলাম। পবিত্র কোরআনের ঘোষণা, তারা কি আল্লাহর দিন বা বিধান ছেড়ে দিয়ে অন্য কিছু অন্বেষণ করছে? অথচ তার সামনে নতি স্বীকার করেছে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। চক্ষু দ্বারা দর্শন, কর্ণ দ্বারা শ্রবণ, মুখ দিয়ে আহার পান ইত্যাদি ইত্যাদি হলো বিশ্ব নিয়ন্তা আল্লাহর বিধান। এসব বিধান লঙ্ঘন করতে পারে কেউ কি? সবাইকে এসব খোদাই বিধান মেনে চলতে হবে, সে যত বড়ই নাস্তিক খোদাদ্রোহী হোক না কেন। সুতরাং নাস্তিককেও অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর বিধান মেনে চলতে হচ্ছে, অপর কথায় ইসলাম মেনে নিতে হচ্ছে। এইভাবে সূর্য চন্দ্র পাহাড় দরিয়া বৃক্ষলতা ভূচর খেচর সকলেই বিশ্ব নিয়ন্তা আল্লাহর বিধান মেনে নিয়ে ইসলাম মেনে নিয়েছে। তাই বিশ্বনিখিলের প্রত্যেকেরই ধর্ম ইসলাম, ইসলাম সনাতন ধর্ম, সকল যুগের সকল দেশের নবীগণ এই ইসলামেরই প্রচার করে এসেছেন। বলুন, ইসলামের সংজ্ঞায়ের বাইরে আর কি আছে? তাই ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন স্বয়ং আল্লাহ, এবং সর্বপ্রথম প্রচারক সর্বপ্রথম নবী মান্যবর আদম, এবং সর্বশেষ প্রচারক ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদের জীবনচরিত পৃথিবীর বিভিন্ন ভাষায় এত অধিক লিখিত ও প্রকাশিত হয়েছে যে অন্য কোনো মহাপুরুষেরই জীবনচরিত এত অধিক পরিমাণে লিখিত প্রচারিত হয়নি। তবে সকলে তাঁর প্রশংসা করেননি, কেউ কেউ তাঁর নিন্দামন্দও করেছেন। হযরত মুহাম্মদের পরিচয় দিতে গেলে যা সর্বপ্রথমে বলতে হয় তা হচ্ছে তিনি বিশ্ব নবী এবং শেষ নবী।
পবিত্র কোরআনে হযরত মুহাম্মদকে বিশ্বনবী বলা হয়েছে এই কারণেই যে তিনি বিশ্বের সকল জাতি ও সম্প্রদায়ের জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছেন। পূর্বে এক এক নবী এক এক সম্প্রদায়ের জন্যই পৃথিবীতে প্রেরিত হতেন, কিন্তু হযরত মুহাম্মদকে আল্লাহ বিশ্ব নবী ও শেষ নবী করে পাঠালেন। আমি যতটুকু অনুশীলন ও চর্চা করে দেখেছি, অমুসলিম লেখকদের মধ্যে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সুষ্ঠু চিন্তাধারা নিয়ে সংকীর্ণতা ও ঈর্ষামুক্ত মস্তিষ্কে মহান বিশ্বনবীর জীবনচরিত পাঠ করেছেন, তারা তাঁর চরিত্রে ও গুণাবলীতে এতটা মুগ্ধ হয়েছেন যে যার ভাষা আমি খুঁজে পাইনি। তাদের মধ্যে সর্বপ্রথমে আমি অ্যানি বেসান্তের নাম আনছি। তিনি তাঁর ভাষণে যা বলেছেন তা থেকে আমি এই পুস্তকে কিছু আলোচনা করব। স্বয়ং অ্যানি বেসান্ত বলছেন, ইট ইজ ইম্পসিবল ফর এনি ওয়ান হু স্টাডিজ দ্য লাইফ অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য গ্রেট প্রফেট অফ আরাবিয়া হু নোজ হাউ হি টট অ্যান্ড হাউ হি লিভড টু ফিল এনিথিং বাট রেভারেন্স ফর দ্যাট মাইটি প্রফেট ওয়ান অফ দ্য গ্রেট মেসেঞ্জার্স অফ দ্য সুপ্রিম। অর্থাৎ যিনি আরবের মহান নবীর জীবনচরিত অনুশীলন করেছেন এবং তার শিক্ষা ও জীবনযাপন প্রণালী সম্বন্ধে অবহিত হয়েছেন, তার পক্ষে মহামহিমময় আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ দূতের সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন ব্যতীত অন্য কোনো রূপ ধারণা করা অসম্ভব। সুবহানাল্লাহ। অমুসলিম মনীষীদের খুবই আকৃষ্ট করেছে মহান বিশ্বনবীর জীবনচরিত থেকে যে বিষয়টা, সেটা হলো বিশ্বনবীর আবির্ভাব ঘটে আরব দেশে যে সময়ে, সেই সময়ে আরবের সামাজিক অবস্থা কীরূপ ছিল, আবার সেই অবস্থার পরিবর্তন হলো কীরূপ অদ্ভুত, এই বিষয়টা। মিসেস অ্যানি বেসান্তের ভাষণ অবলম্বনে আমরা এখন কিছু আলোচনা। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আরব ও সিরিয়ার অবস্থা কীরূপ ছিল? ধর্ম নিয়ে যুদ্ধ হতো, ঘরবাড়ি ধ্বংস করা হতো, রক্তক্ষয়ী পাশবিক কলহ বিবাদ বংশানুক্রমে চলত, ঘৃণা বিদ্বেষের কারণে মানুষে মানুষে, বংশে বংশে, গোত্রে গোত্রে বিভেদ সৃষ্টি হতো। এমনই নির্দয় ভয়ঙ্কর পৈতলিকতা ছিল যে প্রতিমার নামে নরবলি হতো আর সেই মৃত ব্যক্তির মাংস নিয়ে প্রীতিভোজ হতো। মানুষে মানুষে ভালোবাসার স্থান কেড়ে নিয়েছিল, মানুষের পাশবিক আচরণ, দাম্পত্য জীবন ছিল লাম্পট্যে ভরা। সামান্য ক্রোধের কারণেই যুদ্ধ সংঘটিত হতো, যাতে জ্ঞাতি জ্ঞাতিকে নিহত করত, প্রতিবেশী প্রতিবেশীকে নিহত করত। এরূপ খুন হত্যা নিষ্ঠুরতা ও পাশবিক আচরণের জ্বলন্ত নরকের মধ্যে একটি শিশুর জন্ম হচ্ছে। দ্য রিলিজিয়াস প্রবলেম ইন ইন্ডিয়া বাই অ্যানি বেসান্ত, পেজ নাম্বার 4। অ্যানি বেসান্ত আরও বলেন, পরবর্তীকালে হযরত মুহাম্মদের প্রাথমিক পর্যায়ের জনৈক সহচরের বিবরণ শুনুন। আমরা অজ্ঞতা ও বর্বরতার গভীর গহরে নিমজ্জিত ছিলাম, আমরা প্রতিমার পূজা করতাম, লাম্পট্যময় জীবন ছিল আমাদের, মড়ার মাংস খেতাম, অশ্লীল কথা বলতাম, প্রতিবেশী ও মানবের প্রতি কর্তব্য ও মনুষ্যত্বের অনুভূতি বলে আমাদের কিছুই ছিল না। আমরা আইন বলে কিছু জানতাম না, জানতাম কেবল জোর জার মুল্লুকতা। এহেন পরিস্থিতিতে আল্লাহ আমাদের মধ্যে এমন একজন মানুষ প্রেরণ করলেন যার জন্মবৃত্তান্ত সত্যবাদিতা, সততা ও পূত চরিত্রের কথা আমাদের জানা ছিল। তিনি আমাদেরকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানালেন এবং সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে নিষেধ করলেন। তিনি আমাদেরকে প্রতিমা পূজা করতে নিষেধ করলেন। তিনি আমাদের আদেশ দান করলেন সত্য কথা বলতে, গচ্ছিত মালের হেফাজত করতে এবং প্রতিবেশীর অধিকার সংরক্ষণের আদেশ দিলেন, দয়া প্রদর্শনের শিক্ষা দিলেন, নারীদের হেয় করতে নিষেধ করলেন, অনাথ শিশুর ধনসম্পদ অপহরণ করতে নিষেধ করলেন, অবৈধ অন্যায় কার্য থেকে বিরত থাকতে বললেন। তিনি আমাদেরকে উপাসনা করার অর্থাৎ নামাজ পড়ার, দান ধ্যান করার, যাকাত ফিতরা প্রদানের এবং উপবাস ব্রত অর্থাৎ রোজা পালনের আদেশ দান করলেন। আমরা তাকে বিশ্বাস করে তার উপর ঈমান এনে
তার সমস্ত শিক্ষা গ্রহণ করলাম। ইসলামের নবী এই কথাটা কখন কারা কোথায় বলেছিলেন?